সদ্য মুক্তিপ্রাপ্ত পরিচালক মণিরত্নমের ছবি পন্নিয়িন সেলভান 2 প্রথম দিনেই বক্স অফিসে জাদু দেখিয়েছে এই ছবি। ঐশ্বরিয়া রায় অভিনীত ছবিটি প্রথম দিনেই 38 কোটি রুপি সংগ্রহ করেছে। পন্নিয়িন সেলভান 1 সারা বিশ্বে দারুণ ব্যবসা করেছিল। ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল 500 কোটি রুপি। তবে দ্বিতীয় অংশের ছবি বক্স অফিসের ব্যবসা কোনো অংশে কম যাবে না। বিশ্বজুড়ে এখন অবধি আয় 40 কোটি টাকার কাছাকাছি। পন্নিয়িন সেলভান 2 ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $5 লক্ষ আয় করেছে। এর আগে কোনো তামিল ছবি মার্কিন যুক্তরাষ্ট্রে $5.5 মিলিয়ন বেশি আয় করেনি। কেজিএফ 2, বাহুবলী 2, দ্য কনক্লুশন এই সব দক্ষিণী ছবি মার্কিন যুক্তরাষ্ট্রে দারুণ বক্স অফিসে ব্যবসা করেছিল। প্রযোজকরা আশা করছেন পন্নিয়িন সেলভান 2 পন্নিয়িন সেলভান 1 এর রেকর্ড ভেঙে দেবে। ছবির মূল আখ্যান আবর্তিত হয়েছে দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উঠাপড়া এবং সিংহাসন দখলের লড়াই সেলুলয়েডে পুনর্জীবিত করে তুলেছেন মণি। ছবিটির বিষয়বস্তু যেহেতু তামিলনাড়ুর কল্কি কৃষ্ণমূর্তির মহাকাব্যের একটি উপন্যাস, তাই তামিলনাড়ু থেকেই সব থেকে বেশি আয়ের অনুমান করেছেন বিশেষজ্ঞরা। প্রথম দিন সারা দেশের মধ্যে তামিলনাড়ুতে 44% প্রেক্ষাগৃহ হাউসফুল হয়ে যায়। পন্নিয়িন সেলভান 2 ছবিটির মুক্তির আগে 7.6 কোটি টাকার টিকিট বিক্রি হয়ে যায়। এই ছবিতে অভিনয় করতে দেখা গেছে ঐশ্বরিয়া রায় বচ্চন, বিক্রম কার্তিক, তৃষা কিষণ এবং আরো অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছিল। যারা সিনেমাটি দেখে নিয়েছেন তাদের মধ্যে অনেক সিনেমা প্রেমীরাই আবার এই ছবিটিকে বাহুবলী 2 দ্য কনক্লুশনের থেকে এগিয়ে রাখছেন। তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি এই 5টি ভাষায় মুক্তি পেয়েছে পন্নিয়িন সেলভান 2 ছবিটি।